আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বুলবুল টিচিং হোম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ন্যারেশন। দুটা রুলস যদি আপনি শিখে যান, তাহলেই এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইনডিরেক্ট ন্যারেশন আপনি পারবেন। অনলি জাস্ট টু রুলস। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে সুখ অথবা আনন্দ, সুখ অথবা আনন্দ, এটার জন্য কি হবে? এক্সক্লেমড উইথ জয়। তাহলে এটা রিপোর্টিং ভার্ব, এই পাশে সেড টু এর পরিবর্তে কি হবে? এক্সক্লেমড উইথ জয়। যদি এটা রিপোর্টিং ভার্ব, যদি সুখ আনন্দ এরকম কিছু বোঝায়, তাহলে এ পাশেটা কি হবে? সেড টু উঠে যায়, কী হবে? এক্সক্লেমড উইথ জয়। সেড টু মি, এই অবজেক্ট সহ সেড টু আস, সেড টু হিম, এগুলো উঠে যায়, কী হবে? এক্সক্লেমড উইথ জয়। আর যদি, আচ্ছা তাহলে এটা লিখি, এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখ বেদনা বোঝায় এরকম, তাহলে এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সরো। তাহলে এই দুটাই রুলস। হ্যাঁ বন্ধুরা, চলুন এক্সাম্পল দেখে আসি। দে সেড, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এটা কি হবে? যেহেতু এটা আনন্দ, শোক এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে এটা সেইটার পরিবর্তে কী হবে? দে এক্সক্লেমড উইথ জয় দেন দ্যাট। তাহলে এই এক্সক্লেমড উইথ জয়ের পরে কী হবে? প্লাস দ্যাট দেন এই রিপোর্টেড স্পিচ, এটার সাবজেক্ট হবে, আর এস এর সাবজেক্ট, এভাবে করতে হবে। তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এখানে সাবজেক্টটা কি আছে? উই আছে, উই ফার্স্ট পার্সন, সো ফার্স্ট পার্সন, সাবজেক্টের সাথে সাবজেক্ট কী আছে? দে। তাহলে এটা এক নম্বর ফর্মে আছে, সো এটাও কী হবে? এক নম্বর ফর্মেই হবে, দে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হলে কন্টিনিউ হবে, প্রেজেন্ট কন্টিনিউস হলে আগের অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ক্লাসে ওটা বিস্তারিতভাবে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি ওইটা দেখে নেবেন, তাহলে এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ বন্ধুরা, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এখানে দ্যাটের পরে দে দেন হ্যাড, দে হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ওন, উইন, ওন, ওন। তাহলে দে হ্যাড ওন দ্য গেম। আর একটা এক্সাম্পল দেখে আসি। দি ম্যান সেইড, লোকটি বলল, এলাস, আই অ্যাম আন্ডান, আন্ডান অর্থ হচ্ছে পোড়া কপাল, এলাস অর্থ হায়। তাহলে লোকটি বলল, হায় আমার কি পোড়া কপাল, আমার পোড়া কপাল, হায় আমার পোড়া কপাল। তাহলে এটা কি সুখ আনন্দ? না, এটা দুঃখ কষ্ট বোঝাচ্ছে, সো এটাকে এক্সক্লেমড উইথ সরো দিয়ে করতে হবে। তাহলে দি ম্যান এক্সক্লেমড উইথ সরো দ্যাট, সাবজেক্ট ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে, সাবজেক্ট কী আছে? ম্যান। তাহলে এখানে দি ম্যানও দিতে পারি, হিও দিতে পারি, লোকটি, যেহেতু পুরুষ বোঝাচ্ছে, সো আমরা এখানে হি দেবো, হি। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে এম, যদি ওয়াজ থাকতো তাহলে পাস্ট ফর্মে, এটা তো অবজেক্টই, সো এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট ইন্ডিফিনিটে এম আছে, পাস্ট ইন্ডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ
एम एर पास फर्म ओज हो एम इज आर एर पास फर्म की ओज आर पास पार्टिसिपल फर्म की बीन बी डबल इ एन बीन सो एट पास फर्म हि ओज आंडम दुटा दुटा रूल से एक आनंद और एक दुख हाँ बंधुरा और एक दुटा देखो हाउ दे क्यों करते हैं और हट दे क्यों करते हैं दुटे देखले मोटामोटी भावे क्लियर हो जाए हाउ दिए रोमाना सेट व्हाट ए बार्ड व्हाट ए फाइन बार्ड व्हाट ए फाइन बार्ड इट इज ओके তাহলে এটা হাউ দিয়ে আমরা করব তাহলে এটা অবশ্যই ভালো আনন্দ সুখ এরকম অর্থে বোঝাচ্ছে মানে অনেক সুন্দর একটা পাখির কথা বলছে সো রোমানা এক্সক্লেমড উইথ জয় দ্যাট তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট তাহলে এখানে সাবজেক্ট এখানে বোঝাচ্ছে ইট তাহলে ইট ইজ আছে তাহলে ওয়াজ হবে পাস ফর্মে ইট ওয়াজ ভেরি এরকম দেওয়া যাবে ভেরি ফাইন বার্ড এরকম দেওয়া যায় ইট ওয়াজ ভেরি ফাইন বার্ড কী হবে হট থাকলে কী হবে তাও আমরা ফার্স্টে হট দিয়ে আমরা দেখে আসি তাহলে রোমানা সেই রোমানা বললো হট এ ফাইন বার্ড ইট ইজ যেহেতু এটা আনন্দের কথা বলা হচ্ছে ফাইন চমৎকার সো এটা সুখ হবে তাহলে হট আমরা কী করবো রোমানা এক্সক্লেম উইথ জয় যেহেতু সুখ সেহেতু এক্সক্লেম উইথ জয় হবে দুঃখ হলে সর হইতো দ্যাট ইট ওয়াজ সাবজেক্টটা ইট প্রেজেন্ট ফর্মে আছে পাস্ট ফর্ম হবে দেন এ ভেরি নাইস বার্ড তাহলে এ ফাইন বার্ড এরকম যদি থাকে তাহলে এ ভেরি ফাইন অথবা গ্রেট এরকম হয় তাহলে এখানে যদি এরপরে ফাইন থাকে মানে এখানে অ্যাডজেক্টিভ তারপর নাউন এরকম যদি থাকে গ্রেট এ ভেরি ফাইন এরকম বসে তাহলে আর একটা এক্সাম্পল আপনাদের জন্য দিয়ে রাখি হি সেড হোয়াট এ ফুল আই অ্যাম হি এক্সক্লেমড তাহলে এটা কি আনন্দ না দুঃখ অবশ্যই কষ্টের সো এটা এক্সক্লেমড উইথ সরো দ্যাট দেন সাবজেক্ট আই ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে হি ওয়াজ যেহেতু এম ই যার আছে প্রেজেন্ট ফর্মে সো পাস ফর্মে হবে হি ওয়াজ এ মানে একটা বোকা বোঝাচ্ছে এরপর ডিরেক্টলি হ্যাঁ অ্যাডজেক্টিভ আছে সো এটা গ্রেট তাহলে হি ওয়াজ এ গ্রেট ফুল এরকম হবে আচ্ছা ঠিক আছে তাহলে আর একটা রুলসে দেখা যাক হাউ হাউ দে কীভাবে হবে একটা এক্সাম্পল দেখি রানা সেড টু হিম হাউ ফানি ইউ আর তাহলে এটা কি এটাও ফানি চমৎকার বোঝাচ্ছে সো এটা এক্সক্লেমড উইথ জয় হবে রানা এক্সক্লেমড উইথ জয় দ্যাট সাবজেক্ট হবে সেকেন্ড পার্সন ইউ ইউ টাকার সাথে এই পাশের অবজেক্টের সাথে তাহলে অবজেক্ট কী আছে হিম আছে হিমটা কী হবে হি হবে ওয়াজ আর আছে প্রেজেন্ট ফর্মে সো এটা ফার্স্ট ফর্মে হবে দেন হাউ ফানি তার মানে ভেরি আমরা দিতে পারি ভেরি ফানি ওকে ওকে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার নেক্সটে এই ন্যারেশনের প্যাসেজ ন্যারেশন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ